আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের এবারের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। লক্ষ্ণৌর বিপক্ষে এর আগেও এবারের আইপিএলে একটি ম্যাচ খেলেছে দিল্লি। দ্বিতীয়বারের মতো চলমান আইপিএলে লক্ষ্ণৌর মুখোমুখি হচ্ছে ফিজরা। এদিকে প্রথম দেখায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স বাড়তি আশা জোগাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচটিতে পরাজিত হলেও বল হাতে উজ্জ্বল ছিল মুস্তাফিজুর রহমান। দলের পরাজয়ের দিন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং ছিল ফিজের। সেই ম্যাচে যেতোবারে দুটি ওভার করেছেন মুস্তাফিজ। পাওয়ার প্লে দুই ওভারের পর শেষের দিকে দুই ওভার করেন তিনি। শেষ ওভারটিতে ১৩ রানের মার খেলেও মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দিয়ে বোলিং শেষ করেছিলেন। এর আগের দুই ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন মুস্তাফিজ। পাওয়ার প্লেতে পিএল রাহুল কুইন্টন ডি ককদের পরীক্ষা নিয়েছিলেন ফিজ। এরপর ডেতোবারেও কার্যকরী ছিলেন তিনি। এদিকে মুস্তাফিজুর রহমানকে ভালো করেই চিনেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মেন্টর সাবেক ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর। ২০২১ আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে যখন রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছিল তখন গৌতম গম্ভীর বলেছিলেন অল্প টাকায় সম্পদ কিনেছে রাজস্থান রয়্যালস। ফিজের পারফরম্যান্সে মুগ্ধ গৌতম গম্ভীর। এবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দারুণ পারফর্ম করছেন ফিজ। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তিনি। সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জয়ে বল হাতে ১৩বার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। ফিজের অসাধারণ এই পারফরম্যান্স দুশ্চিন্তায় ফেলে দিবে গৌতম গম্ভীরকে। ফিজকে নিয়ে তাই বাড়তি পরিকল্পনা গৌতম গম্ভীরের।